আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অম্বুক স্পিকার অ্যান্ড ওয়েলকাম টু ইট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আপনারা আমাদের অনেকগুলো ভিডিও কমেন্ট সেকশনে জানতে চান আপনাদের বাজেট খুবই কম এবং কম বলতে 200-300 টাকা এইরকম। এই বাজেট সেগমেন্টে আপনাদেরকে একটা ইয়ারফোন সাজেস্ট করতে এবং ইয়ার ইজ দ্য ভিডিও আপনাদের জন্য। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি OC C100। এই ইয়ারফোনটি হচ্ছে আলট্রা লো বাজেটের। যারা বেসিক্যালি ফোনে কথা বলার জন্য বা ভিডিও কনজাম্পশনের জন্য, ইউটিউবে ভিডিও দেখার জন্য, মুভি দেখার জন্য এবং টুকটাক মিউজিক লিসেনের জন্য একটি ইয়ারফোন খুঁজতেছেন আলট্রা লো বাজেটে, দিস থিং ইজ ডেফিনেটলি ফর ইউ গাইস। এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 190 টাকা। আপনারা পেয়ে যাবেন গ্যাজেট ফোর্স ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে, লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন। সো আপনাদের যদি পারচেস করতে হয় তাদেরকে অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। এই হচ্ছে আমাদের OC C100-এর প্যাকেজিং। প্যাকেজিংয়ে কোনো কিছুই বলার নেই, টু বি ভেরি অনেস্ট, এই ধরনের হওয়াই স্বাভাবিক। বক্স কন্টেন্ট হিসাবে আমরা প্রথমে পাচ্ছি ফিউ ডিফারেন্ট সাইজের সিলিকন ইয়ার টিপস, যেগুলার কোয়ালিটি ভেরি অ্যাভারেজ। দেন আমাদের মেইন কম্পোনেন্ট OC C100 ইয়ারফোনটি, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউজার ম্যানুয়াল। সো এই হচ্ছে আমাদের OC C100-এর ইয়ারশেল। ইয়ারশেলটি ফুললি প্লাস্টিক বিল্ড, প্লাস্টিকের কোয়ালিটি আমার কাছে এভারেজই লেগেছে। বাট আপনাকে সম্পূর্ণ ভিডিওটিতে কিন্তু এইটার প্রাইসটা অবশ্যই মাথায় রাখতে হবে। ইয়ারশেলের নিচে ওয়্যারের সাথে জয়েন্টে মোটামুটি ভালো মানেরই প্রোটেকশন দেওয়া হয়েছে কম্পেয়ারিং উইথ দ্য প্রাইস। নিচের দিকে আসলে আমরা পেয়ে যাচ্ছি কন্ট্রোলার বারটি। কন্ট্রোলার বারটিও ফুললি প্লাস্টিক মেড। পিছনে রয়েছে OC-র ব্র্যান্ডিং করা। সামনে একটি মাল্টিফাংশনাল বাটন, যেটার কোয়ালিটি আমার কাছে বেশ ইমপ্রেসিভই মনে হয়েছে। অলসো এখানে থাকছে একটি টাইন মাইক্রোফোন। কেবলটি নিয়ে যদি শর্টলি বলি তাহলে এটি সম্পূর্ণ বেসিক সিলিকন মেটেরিয়াল দিয়ে তৈরি। ডেইলি ইউজে এটা পেস লাগবে 200%। বাট ইয়ারফোনটির ওয়্যার কিন্তু বেশ থিক অ্যান্ড শক্তপুক্ত, গুড জব OC। দেন একদম নিচে তো আমরা পাচ্ছি আমাদের 3.5mm জ্যাক, যেটাতে এক্সট্রা কোনো প্রোটেকশন দেওয়া হয়নি। ডেফিনেটলি এটার জয়েন্ট এক্সট্রা কোনো প্রোটেকশন দেওয়া উচিত ছিল। এইখানে OC-র ব্র্যান্ডিং করা, 3.5mm জ্যাকটি স্ট্রেট শেপের, গোল প্লেটেড না। আসলে এই প্রাইসে এইগুলো আশাও করা যায় না। OC C100-এর ফিটিং অ্যান্ড কমফোর্ট লেভেল নিয়ে বলতে গেলে, এইটার সাথে আসা স্টক ইয়ার টিপসটি ইয়ারে একদমই গ্রিপ দেয় না, যার কারণে ইয়ারফোনটিতে একটু টান লাগলে ইয়ার থেকে বের হয়ে আসতেছিল। এই সমস্যার সমাধান করেছি আমি অন্য একটা ইয়ারফোনের ইয়ার টিপস এটাতে ইউজ করে এবং বেশ ভালো রেজাল্টই পেয়েছি। আপনাদের বাসায়ও ডেফিনেটলি অন্য আরেকটি ইয়ারফোন রয়েছে, ওইটার ইয়ার টিপস আপনি এটাতে ইউজ করে দেখতে পারেন। আর ইয়ারশেলগুলো খুবই লাইট ওয়েট হওয়ার কারণে লং টাইম ইউজ করতে কোনো ধরনের কোনো পেরাই ফিল হয়নি। না মাইক্রোফোন, ইয়ারফোনটির মাইক্রোফোন কী ধরনের পারফরমেন্স করে তা আমরা এখন সরাসরি চেক করে আসি। এখন যে সাউন্ডটি আমি রেকর্ড করতেছি তা রেকর্ড করা হচ্ছে OC C100-এর বিল্টিন মাইক্রোফোন থেকে। এবং ইনডোর কন্ডিশনে আমি নর্মাল কথা বলার সময় যেরকম এনভায়রনমেন্ট থাকে আমার বাসা ওই রকমই রাখার চেষ্টা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন ইনডোর কন্ডিশনে অ্যাটলিস্ট এটার মাইক্রোফোন কী ধরনের পারফরমেন্স করে। বাই দ্য ওয়ে, ভিডিও টাইটেলে হয়তো আপনারা গিভওয়ে লিখে দেখতে পারতেছেন, হ্যাঁ আমরা OC C100 সহ আরও বেশ কিছু প্রোডাক্টের গিভওয়ে নিয়ে আসতেছি আমাদের 20,000 সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে। আমি কিছু টাইম নিচ্ছি আপনাদের কাছ থেকে, আমি ডেডিকেটেড একটা ভিডিও করব গিভওয়ে থেকে কী প্রাইস থাকছে, এইগুলো নিয়ে কীভাবে আপনারা পার্টিসিপেট করতে পারবেন এইগুলো ডিটেলস নিয়ে। কিছু টাইম নিতেছি বিকজ আমি কিছু প্রোডাক্ট কালেক্ট করতেছি, আমি চাচ্ছি একটু বড়ো সড়ো করে আমার বাজেটের মধ্যে আমার সাধ্যের মধ্যে যতটুকু হয় প্রোডাক্ট অ্যারেঞ্জ করে আপনাদের সাথে গিভওয়ের গিভওয়েটা নিয়ে আসার জন্য আর কি। বাই দ্য ওয়ে, এই ভিডিওর এম এল লাইক 100, তা কিন্তু আপনারা ভুলবেন না, প্লিজ কমপ্লিট ইট। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সাউন্ড কোয়ালিটি। OC C100-এ ইউজ করা হচ্ছে 10mm ডাইনামিক ড্রাইভার, হুইচ ক্যান প্রোডিউস ভেরি গুড অ্যামাউন্ট অফ পাঞ্চি মিড বেস অ্যান্ড ভেরি ডিপ সাব বেস। OC C100-এর এই ফান অ্যান্ড এনার্জেটিক বেস স্টাইল, এই প্রাইস রেঞ্জে যারা বেসে ইয়ারফোন খুঁজে থাকেন তারা ডেফিনেটলি এটা এনজয় করবেন। ভোকাল ফিলস গুড অ্যান্ড এনার্জেটিক এনাফ ফর দ্য প্রাইস, হাইয়ার মিডস ফরওয়ার্ডেড না অ্যান্ড খুব একটা হার্স সাউন্ডও করে না। উইথ অ্যান ইকুইলাইজার লোয়ার ভোকালটা অনেক ক্লিয়ার আউট করা যায়, সো আপনারা ইকুইলাইজার দিয়ে টুইকও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। হাইস অফ OC C100 ইজ নট টু ডার্ক অর নট টু ব্রাইট, মিড লেভেলের ডিটেইল প্রোডিউস করে, যা আপনি অ্যাগেইন ইকুইলাইজার দিয়ে একটু টুইক করে ইনক্রিজ করতে পারবেন। বাট যে প্রাইসে এইটা, টু বি অনেস্ট, এটা আসে এত কিছু চিন্তা করার আপনার দরকার নেই, যা অফার করতেছে তা মোর দেন এনাফ। সাউন্ড সেকশনে এটাকে যদি প্রাইসের সাথে কম্পেয়ার করে আমাকে রেটিং দিতে বলেন, আই উইল গো ফর 8.5, দিস ইজ দ্যাট গুড। অনেকে হয়তো আস করবেন গেমিং এইটা কী ধরনের, আমি আপনাদেরকে বলতে চাই এইটা আপনি পারচেস করবেন তখনই
যখন আপনার বাজেট 150 থেকে 250-র মধ্যে হবে। এবং এই প্রাইস রেঞ্জে আপনি যে কোনো পারপাজেই কিনেন, হোক গেম খেলা বা গান শোনা, ইউ ক্যান ডেফিনেটলি গো ফর ইট। শিওরলি ইটস এ লিটল মনস্টার। আশা করি OCC 100 ইয়ারফোনটির রিভিউ আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে, প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন। পারচেস করতে হলে অবশ্যই ভুলবেন না গ্যাজেট ফোর্স ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, লিঙ্ক উইল বি ইন দ্য ডেসক্রিপশন। সো আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। Something's good.